أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين বদরি সাহাবীদের সম্পর্কে আমি যে ধারাবাহিক খুতবা আরম্ভ করেছি এ বিষয়ে গত খুতবাটি আমি জার্মানিতে প্রদান করেছিলাম। সে খুতবায় হযরত আবদুল্লাহ বিন উবাই বিন সালুলের আলোচনা চলছিল। এ বিষয়ে হযরত আবদুল্লাহর পিতা আবদুল্লাহ বিন উবাই বিন সালুলের বা সালুল সম্পর্কে আলোচনা শেষ করেছিলাম। তা উহুদের যুদ্ধের প্রেক্ষাপটে ছিল। মহানবী ইসলাম যখন যুবকদের পরামর্শ গ্রহণ করে মদিনার বাইরে গিয়ে শত্রুর মোকাবেলা করার সিদ্ধান্ত নেন, তখন আবদুল্লাহ বিন উবাই বিন সালুল যদিও নিজ সঙ্গী সাথী নিয়ে এই বাহিনীর সাথে যাত্রা করে, কিন্তু উহুদের প্রান্তরে পৌঁছে তার 300 সাথীর সঙ্গে তিনি বিশ্বাসঘাতকতা প্রদর্শন করে মদিনা অভিমুখে এ বলে ফিরে যায় যে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কথা গ্রহণ করেননি, আর মদিনার অভ্যন্তরেকে শত্রুর প্রতিরোধ করেননি যা আমরা চাইতাম। সে সাথে এটিও বলে যে এটি কি কোনো যুদ্ধ হলো, এটি তো নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার নামান্তর। সে আরো বলে আমি নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারি না। যা হোক, তার হৃদয়ে শুরু থেকেই মুনাফেকত বা কপটতা ছিল, আর মুনাফেক ভীতু হয়ে থাকে, আর এই ভীরুতা এখানে এসে প্রকাশও পেয়ে যায়। যা হোক, তার নিজ সঙ্গী সাথী সহ ফিরে যাওয়ার পর মুসলমানদের সৈন্য সংখ্যা মাত্র 700 বাকি থেকে যায়, কিন্তু তা সত্ত্বেও যুদ্ধে মুসলমানদেরই পাল্লা ভারী ছিল। বিজয় লাভ প্রায় হয়েই গিয়েছিল, কিন্তু শেষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের উপর পুরোপুরি আমল করার কারণে এবং গিরিপথ ছেড়ে দেওয়ার কারণে মুসলমানদের ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়। এই পরিস্থিতি সৃষ্টি হবার পর আবদুল্লাহ বিন উবাই বিন সালুলের আচার আচরণ কেমন ছিল, মুসলমান এবং মহানবী ইসলাম সম্পর্কে কি ধরনের মনোপীড়াদায়ক ও বিদ্রুপাত্মক কথাবার্তা বলা আরম্ভ করেছিল, এর কিছুটা বিবরণ এখন আমি তুলে ধরব। এতে ইসলাম ও মুহাম্মদ ইসলামের প্রতি হযরত আবদুল্লাহর ভালোবাসা ফুটে ওঠে এবং এটিও প্রমাণিত হয় যে তার পিতা ইসলাম এবং মুহাম্মদ ইসলামের সম্মানে আঘাত হানলে নিজ পিতার বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণে তার কোনো দ্বিধা ছিল না।
কিভাবে তারা হাসি ঠাট্টা করা শুরু করেছে। এ প্রসঙ্গে সিরাত খাতামান্নবীন পুস্তকে হযরত মির্জা বশির আহমদ সাহেব লেখে, বদরের যুদ্ধের ফলে মদিনা যেসব ইহুদি ও মুনাফিক ভেদা সন্ত্রস্ত হয়ে পড়েছিল, তারা ওহদের যুদ্ধের পর এখন কিছুটা ধৃষ্ট হয়ে ওঠে। সত্য কথা হলো, আবদুল্লাহ বিন ওবাই এবং তার সাথী সঙ্গীরা প্রকাশ্যে হাসি বিদ্রুপ করে আরম্ভ করে দেয়, কিন্তু তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শুধু উপেক্ষাই করতেন। এই নম্র আচরণে কোনোরূপ লজ্জিত বা অনুতপ্ত না হয়ে তারা বরং নির্লজ্জত ও নোংরা কথাবার্তায় সীমা লঙ্ঘন করত বা সীমা ছাড়িয়ে যেতে থাকে। মুনাফেক সর্দার আবদুল্লাহ বিন ওবাই বিন সলুলের অবমাননাকর আচার আচরণ এবং মোহাম্মদ সাল্লামের প্রতি তার ছেলে আবদুল্লাহর ভালোবাসা বিশ্বস্ততা এই একটি ঘটনা থেকে প্রকাশ পায় যে পঞ্চম হিজরি সনে বনু মাস্তালেকের যুদ্ধ থেকে বা বনি মুস্তালেকের অভিযান শেষে ফেরার পথে মহানবী সাল্লাম কয়েকদিন মুরেসি নামক স্থানে অবস্থান করেন। এটি বনি মুস্তালেকের একটি ঝর্ণার নাম ছিল, কিন্তু এই অবস্থানকালে মুনাফিকদের পক্ষ থেকে এমন এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে বা অসহনীয় ঘটনা ঘটে যার ফলে দুর্বল মুসলমানদের মাঝে গৃহযুদ্ধ বেঁধে যাওয়ার উপক্রম হয়েছিল। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থানকালের গুরুত্ব সম্পর্কে সংবেদনশীলতা, সচেতনতা এবং আকর্ষণীয় ব্যক্তিত্বের প্রভাব ও আবেদনে এই নৈরাজ্যের বিপজ্জনক পরিণতি থেকে মুসলমানদেরকে রক্ষা করেছে। বিস্তারিত ঘটনা হল, হযরত ওমরের জাহজা নামে এক চাকর ছিল যে মুরাইসের স্থানীয় ঝর্ণা থেকে পানি সংগ্রহের উদ্দেশ্যে গিয়েছিল। ঘটনার চক্রে সেই মুহূর্তে সেনান নামী অপর এক ব্যক্তি পানি সংগ্রহের জন্য সেখানে আসে, যে আনসারদের মিত্র ছিল। এরা উভয়ই ছিল, জাহেল ছিল এবং একেবারেই সাধারণ এবং মূর্খ লোকদের অন্তর্ভুক্ত ছিল। ঝর্ণায় তাদের উভয়ই পরস্পর বিবাদ আরম্ভ করে আর যা যা সেনানকে ঘুষি মেরে বসে। এমত অবস্থায় সেনান গলা ফাটিয়ে চিৎকার আরম্ভ করে দেয় যে, হে আনসারদের দল, আমাকে সাহায্য করো আর বাঁচাও, আমাকে প্রহার করা হয়েছে, আমার উপর হামলা করা হয়েছে। যখন যা যা দেখল যে সেনান নিজ জাতিকে ডেকেছে, তখন সেও যেহেতু জাহেল বা অজ্ঞ ছিল, সেও নিজ জাতির লোকদের ডাকা আরম্ভ করে যে মহাজের দল ছুটে আসো। আনসার এবং মহাজেরদের কানে যখন আওয়াজ পৌঁছে, তখন তারা সশস্ত্র বাড়ি নিয়ে সেই ঝর্ণার কাছে হুমড়ি খেয়ে পড়ে আর দেখতে দেখতে সেখানে বিরাট এক জনসমাগম ঘটে আর কতক জাহেল বা অজ্ঞ যুবকের একে অপর উপর আক্রমণ করার উপক্রম হয়। কিন্তু যুদ্ধে কতক বিচক্ষণ এবং নিষ্ঠাবান মহাজের ও আনসার ঘটনাস্থলে বা অকুস্থলে উপস্থিত হন। তারা তৎক্ষণাৎ লোকদের আলাদা করে মেল মীমাংসা করিয়ে দেন। মহানবী সাল্লামের কাছে সংবাদ পৌঁছলে তিনি সাল্লাম বলেন যে, এ তো অজ্ঞতার বহিঃপ্রকাশ এবং এ কারণে অসন্তোষ প্রকাশ করেন। আর এই বিষয়টি এভাবেই মিটমাট হয়ে যায়। কিন্তু মুনাফেক সর্দার আবদুল্লাহ বিন ওবাই বিন সলুল, যে কিনা বনু মুস্তালেকের অভিযানে মুসলমানদের সাথে গিয়েছিল, সে যখন এই ঘটনার খবর পায়, তখন সেই হতভাগা সেই নৈরাজ্যকে পুনরায় উস্কে দিতে চায় আর নিজ সাঙ্গকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি এবং মুসলমানদের বিরুদ্ধে অনেক প্ররোচিত করে এবং বলে, সব দোষ তোমাদেরই, কেননা তোমরা এই বাস্তুচ্যুত সহায় সম্বলহীন মুসলমানদেরকে আশ্রয় দিয়ে মাথায় বসিয়েছ, মাথায় চেয়েছ। এখনো সময় আছে, তাদের সাহায্য সহযোগিতা করা পরিত্যাগ করো, তাহলে তারা নিজেরাই সবকিছু ছেড়ে দিয়ে মদিনা ছেড়ে পালাবে।
আর এই হতভাগা অবশেষে এই কথাও বলে বসে যে লাইর রাজা না এল আল মদিনাতে লা ইউখরিজুনাল্লাহ আয়াজ্জু মিনহাল আযাল, পবিত্র কোরআনের সূরা মুনাফিকুনে উক্ত আয়াতের উল্লেখ আছে, যার অর্থ হল যে তোমরা দেখো এখন মদিনায় ফিরে গিয়ে সম্মানিত ব্যক্তি বা দল, লাঞ্ছিত ব্যক্তি বা দলকে শহর থেকে বের করে দেয় কিনা। তখন এক নিষ্ঠাবান মুসলিম বালক জায়েদ বিন আরকম সেখানে বসা ছিলেন। তিনি আবদুল্লাহর মুখ থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাসাম সম্পর্কে এ কথাটা শুনে অস্থির হয়ে যান এবং তৎক্ষণাৎ নিজ চাচার মাধ্যমে উক্ত ঘটনার বিস্তারিত খবর মহানবী ইসলামকে অবগত করেন। দেখুন, বালক হওয়া সত্ত্বেও কতটা নিষ্ঠা বিশ্বস্ততা রাখতেন এবং খুব চৌকস থাকতেন আর বুঝতেন যে কোন কথা ভুল আর কোন কথা সঠিক। যা হোক, তিনি তার চাচাকে ঘটনা অবগত করেন। তখন মহানবী ইসলামের পাশে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বসেছিলেন। তিনি এ বাক্য শোনা মাত্র ক্রোধ এবং আত্মাভিমানে ভীমাতে সজ্জে মহানবী ইসলামের কাছে নিবেদন করেন যে, হে আল্লাহ রসুল, আপনি আমাকে এই নৈরাজ্যবাদীর মুণ্ডচ্ছেদ করার অনুমতি দিন। তিনি ইসলাম বলে, হে উমর, বাদ দাও, মানুষ বলাবলি করবে যে মোহাম্মদ নিজ সাথীদের হত্যা করায়, তুমি কি এটি পছন্দ করবে? এরপর তিনি আবদুল্লাহ বিন উবাই এবং তার সাঙ্গপাঙ্গকে ডেকে পাঠান এবং তাদেরকে জিজ্ঞেস করেন যে ঘটনা কি, আমি এসব কি শুনছি? তারা সবাই তখন শপথ করে বলে যে আমরা তো এমন কোনো কথা বলিনি। কতক আনসারও সুপারিশের ভঙ্গিতে নিবেদন করে জায়েদ বিন আরকাম ভুল শুনেছেন, ভুল বুঝেছেন, আবদুল্লাহ এমন কথা বলতে পারে না। মহানবী হাসান তখন আবদুল্লাহ বিন উবাই এবং তার সহচরদের কথা গ্রহণ করেন আর জায়েদের কথা নাকচ করে দেন, যার ফলে জায়েদ মনে কষ্ট পান এবং দুঃখিত হন। কিন্তু পরবর্তী কোরআনের ওয়াহি জায়েদের কথা সত্যায়ন করে এবং মুনাফেকদের মিথ্যাবাদী সাব্যস্ত করে। অর্থাৎ যে আয়াত আমি পাঠ করেছি সেই আয়াতের কথা বলছি। মহানবী সাল্লাম একদিকে আবদুল্লাহ বিন ওবাই গংদের এই কথার সত্যাসত্য খতিয়ে দেখেন আর অপরদিকে তিনি সাল্লাম হযরত ওমরকে বলেন, লোকদের এখনই যাত্রা করার নির্দেশ দাও। এটি ছিল দুপুরবেলা, যদিও মহানবী সাল্লাম সাধারণত দুপুরবেলা যাত্রা করতেন না, অর্থাৎ সফর আরম্ভ করতেন না, কেননা আরবের আবহাওয়ার দৃষ্টিকোণ থেকে এ সময়টি প্রচণ্ড গরমের সময় আর এই সময় সফর করা খুবই কষ্টকর হয়ে থাকে। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনকার পরিস্থিতি অনুসারে এটি সঙ্গত মনে করেন যে এখনই এখান থেকে বেরিয়ে যাওয়া যুক্তিযুক্ত হবে। কাজেই তার নির্দেশ অনুসারে মুসলমান বাহিনী তৎক্ষণাৎ ফেরার জন্য প্রস্তুত হয়ে যায়। সম্ভবত তখনই উসাইদ বিন হুজাইর আনসারী, যিনি অস গোত্রের খুবই প্রসিদ্ধ নেতা ছিলেন, তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সমীপে উপস্থিত হয়ে নিবেদন করেন যে, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি সাধারণত এমন সময় সফর করেন না, আজ কি হয়েছে যে এমন দুপুরের সময় আপনি যাত্রা আরম্ভ করলেন, এমন দুপুরে আপনি যাত্রা আরম্ভ করলেন? উত্তরে তিনি বলেন যে, ওসাইদ, তুমি কি শুনোনি আবদুল্লাহ বিন উবাই কি শব্দ ব্যবহার করেছে? সে বলেছে, আমরা মদিনায় গিয়ে নেই, সেখানে পৌঁছে সম্মানিত ব্যক্তি হীন ব্যক্তিকে বহিষ্কার করবে। ওসাইদ অবলীলায় বলে ওঠেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ কথা ঠিক, কিন্তু আপনি চাইলে নিঃসন্দেহে আবদুল্লাহকে মদিনা থেকে বহিষ্কার করতে পারেন, কেননা খোদার কসম আপনি হলেন সম্মানিত, সে নয়, আর সেই মূলত এই তোর। এরপর ওসাইদ বিন হুযর নিবেদন করেন যে, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন যে আপনার
আগমনের পূর্বে আবদুল্লাহ বিন ওবাই শিয় গোত্রে অনেক সম্মানিত ব্যক্তি ছিল, আর তার জাতি তাকে তাদের বাদশার পরিকল্পনা করছিল, কিন্তু আপনার শুভাগমনে তার এই চেষ্টা প্রচেষ্টা বা ষড়যন্ত্র ভেস্তে যায়। এজন্য তার হৃদয়ে আপনার বিরুদ্ধে বিদ্বেষ ঘর করে নিয়েছে। তাই তার এসব আতাবুল কথায় আপনি কান দেবেন না, আর তাকে মার্জনা করুন। কিছুক্ষণের মধ্যেই আবদুল্লাহ বিন উবাইয়ের পুত্র, যার নাম ছিল হুবাব, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা পরিবর্তন করে আবদুল্লাহ রেখেছিলেন, অর্থাৎ ইনি হযরত আবদুল্লাহ যার সাথে চারণ হচ্ছে তিনি খুবই নিষ্ঠাবান এক সাহাবী ছিলেন। ভীতত্রস্ত অবস্থায় মহানবীর কাছে উপস্থিত হন এবং নিবেদন করেন যে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি শুনেছি আপনি আমার পিতার উদ্ধত্ত অন্যরাজ্য সৃষ্টির জন্য তাকে হত্যা করার নির্দেশ দিতে চান। আপনার সিদ্ধান্ত যদি এটি হয়ে থাকে তাহলে আপনি আমাকে নির্দেশ দেন, আমি এখনই আমার পিতার শিরো করে আপনার চরণে ফেলে দেব, কিন্তু দয়া করে আপনি অন্য কাউকে নির্দেশ দেবেন না, কেননা আমার আশঙ্কা হয় যে আমার মাঝে জাহেলিয়ত বা অজ্ঞতার যুগের মন মানসিকতা মাথা ছাড়া দেবে, আর আমি আমার পিতার হত্যাকারীকে কোনো হত্যাকারীর কোনো ক্ষতি করে বসব, এবং খোদার সন্তুষ্টির সন্ধান থাকা সত্ত্বেও দোজখে নিপতিত হব। আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে চাই, কিন্তু একজন মুসলমানকে হত্যা করে আমি দোজখে নিক্ষিপ্ত হব। মহানবী সাল্লাল্লাহু তাকে আশ্বস্ত করেন এবং বলেন যে আমার আদৌ এমন কোনো ইচ্ছা নেই, বরং সর্বাবস্থায় আমি তোমার পিতার সাথে নম্রতা ও অনুগ্রহের আচরণ করব, অনুগ্রহপূর্ণ আচরণ করব। কিন্তু আবদুল্লাহ বিন উবাই বিন সালুলের মাঝে নিজেরার বিরুদ্ধে এতটা উত্তেজনা কাজ করছিল যে মুসলিম বাহিনী যখন মদিনার উদ্দেশ্যে ফিরে যাচ্ছিল, আবদুল্লাহ তার পিতার পথ আগলে দাঁড়িয়ে যান এবং বলেন যে, আল্লাহর কসম, আমি তোমাকে ততক্ষণ ফিরে যেতে দেব না যতক্ষণ তুমি নিজ মুখে স্বীকারোক্তি না দেবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত আর তুমি লাঞ্ছিত। হযরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এত জোর দিয়ে তার পিতার উপর চাপ প্রয়োগ করেন যে শেষ পর্যন্ত সে বাধ্য হয়ে উক্ত বাক্য বলতে বাধ্য হয়, যার ফলে আবদুল্লাহ তার রাস্তা ছেড়ে দেন। ইবনে সাদ এই ঘটনাটি এভাবে বর্ণনা করেন যে, মহান ইসলাম যখন সাহাবিদেরকে যাত্রা করার নির্দেশ দেন, তখন আবদুল্লাহ বিন উবাইয়ের পুত্র হযরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু নিজ পিতার পথ আগলে দাঁড়ান এবং ওর থেকে নিচে নেমে এসে পিতাকে বলেন, যতক্ষণ তুমি এটি স্বীকার করবে না যে তুমি নিকৃষ্ট আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলাম সর্বোৎকৃষ্ট, ততক্ষণ আমি তোমাকে ছাড়ছি না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি যখন তাদের পাশ দিয়ে যান, তখন তিনি সাল্লাল্লাহু বলেন, তাকে ছেড়ে দাও, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু দেখে বলেন, তাকে ছেড়ে দাও। তিনি সাল্লাল্লাহু জীবনের কসম, সে যতদিন আমাদের মাঝে জীবিত আছে আমি অবশ্যই তার সাথে উত্তম আচরণ করব। তাবকাতুল কুবরা পুস্তকে এটি লেখা আছে। এছাড়া এটিও উল্লেখ পাওয়া যায় যে আবদুল্লাহর পিতা আবদুল্লাহ বিন উবাই এটি বলেছিল যে, লাই ইউখরেজান্নাল্লা আজ মিন হাল্লা আদল, অর্থাৎ সম্মানিত ব্যক্তি কিংবা দল তাদের শহর থেকে লাঞ্ছিত ব্যক্তি বা দলকে বের করে দেবে। এটি শুনে হযরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু মহানবীকে বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে লাঞ্ছিত এবং আপনি সম্মানিত। নিজ পিতা সম্বন্ধে স্বয়ং পুত্র এই কথা বলেছেন। এরপর মুনাফিকদের পক্ষ থেকে একটি নোংরা আরোপ করা হয়েছিল, আর তা হল ইফকের ঘটনা, যার হোতা ছিল আবদুল্লাহ বিন উবাই বিন সালুল। বনু মুস্তালিকের যুদ্ধ থেকে ফেরাতে ইফকের ঘটনাটি ঘটেছিল, যাতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপর নোংরা অপবাদ লাগানো হয়েছিল। এই অপবাদের হোতা ছিল আবদুল্লাহ বিন উবাই বিন সালুল। হুজুর বলেন যে, গত বছরের শেষের দিকের একটি খুতবায় আমি ইফকের ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়েছিলাম, কিন্তু এই প্রসঙ্গে এখানেও কিছুটা বলে দিচ্ছি।
এটি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা, যার পুরোটা নয়, বরং কিছু অংশ আমি এখানে তুলে ধরব। তিনি রাদিয়াল্লাহু আনহা বলেন যে মহানবী সাসাম যখন কোনো সফরে যাওয়ার সিদ্ধান্ত নিতেন, তখন তিনি যাত্রীদের মাঝে লটারি করতেন, আর লটারিতে যার নাম উঠত তিনি তাকে নিজের সাথে নিয়ে যেতেন। এই সফরে যাওয়ার পূর্বে আমাদের মাঝে লটারি করা হলে আমার নাম উঠে, আমি তার সাথে যাই। ততদিনে পর্দার নির্দেশ অবতীর্ণ হয়ে গেছিল, অর্থাৎ পর্দা সংক্রান্ত নির্দেশ অবতীর্ণ হয়েছিল। আমাকে হাওদায় বসানো হতো এবং হাওদা সহ নামানো হতো, অর্থাৎ একটি আবদ্ধ চেয়ারের মতো ছিল, সেটিতে বসানো হতো, তাদের ঝুলানো থাকতো, আর সেটি ওটের উপর রেখে দেয়া হতো। তিনি রাজিয়াল আনহা বলেন যে এভাবে আমাদের সফর কাটতে থাকে। যখন মহানবী অভিযান শেষ করে প্রত্যাবর্তনের পথে ছিলেন আর আমরা মদিনার কাছে ছিলাম, এমত অবস্থায় এক রাতে তিনি যাত্রা করার নির্দেশ দেন। যখন লোকজন যাত্রা করার ঘোষণা দিল, তখন আমিও বের হলাম এবং সৈন্যবাহিনী থেকে অনেকটা এগিয়ে গেলাম। প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার প্রয়োজন ছিল। তিনি বলেন, প্রয়োজন শেষে আমি নিজের ওদার কাছে ফিরে আসার পর আমি আমার গলায় হাত দিয়ে টের পেলাম যে একটি কালো পাথরের হাড় ছিল, সেটা আমার গলা থেকে খুলে পড়ে গিয়েছে। আমি ফিরে যাই এবং হাড় খুঁজতে থাকি। ইতোমধ্যে যারা আমার ওট প্রস্তুত করতে তারা আসে এবং আমার হাওদা উঠিয়ে তা আমার ওটের উপর রেখে দেয় যাতে আমি চড়তাম। তারা ভেবে নেয় যে আমি তাতেই বসে আছি। যা হোক, তারা উটকে উঠিয়ে হাঁকিয়ে দেয় এবং নিজেরাও চলতে থাকে। যখন পুরো সৈন্যবাহিনী চলে যায়, আমি আমার হারিয়ে যাওয়া হার খুঁজে পাই বা দেখতে পাই এবং তুলে নেই। এরপর আমি আমার সেই অস্থায়ী অবস্থান স্থলের দিকে যাই যাতে আমি ভাবলাম যে তারা আমাকে না পেয়ে আমার সন্ধানে ফিরে আসবে। তিনি বলেন যে আমি তাবুতে গিয়ে দেখি সেখানে কেউ নেই। যা হোক, আমি এ ধারণাই করি যে তারা যখন আমাকে হাওদায় পাবে না তখন সন্ধানে ফিরে আসবে। তিনি বলেন যে আমি বসেছিলাম, এই অবস্থা আমার চোখ লেগে যায় আর আমি ঘুমিয়ে পড়ি। সফওয়ান বিন মুয়াত্তাল সুলামি জাকওয়ানি সৈন্যবাহিনীর পশ্চাৎভাগে অবস্থান করতেন, এটি দেখার জন্য যে জিনিস পেছনে থেকে যায়নি। তো তিনি বলেন, তিনি অর্থাৎ সফওয়ান বিন মুয়াত্তাল সুলামি জাকওয়ানি সকালে সেই স্থানে আসেন যেখানে আমরা যাত্রা বিরতি দিয়েছিলাম। তিনি একজন ঘুমন্ত মানুষকে দেখতে পান এবং আমার নিকট আসেন। পর্দার সংক্রান্ত নির্দেশ অবতীর্ণ হবার পর তিনি যেহেতু আমাকে দেখেছেন, তাই তিনি আমাকে তখন দেখে ইন্নালিল্লাহ বলে ওঠেন। তার ইন্নালিল্লাহ বলা শুনে আমি জেগে উঠি। যা হোক, এরপর তিনি তার উষ্ট্রি বসান এবং আমি এতে আরোহণ করি, আর তিনি উটনির বা উষ্ট্রির লাগাম ধরে রওনা হয়ে যান। অবশেষে আমরা সৈন্যবাহিনীর সাথে তখন মিলিত হই যখন ঠিক দুপুরের সময় লোকজন আরাম করার জন্য তাঁবুতে ছিল। তিনি বলেন যে এরপর যার ধ্বংস হবার ছিল সে ধ্বংস হয়ে যায়, অর্থাৎ অপবাদ আরোপ করে নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। আর এই অপবাদ আরোপের মূল হোতা ছিল আবদুল্লাহ বিন উবাই বিন সালুল। তিনি বলেন, যাই হোক, আমরা মদিনায় পৌঁছে যাই। সেখানে আমি এক মাস পর্যন্ত অসুস্থ থাকি। কোনো কারণে তিনি অস্থ হয়ে গেছিলেন। অপবাদ আরোপকারীদের কথা মানুষ খুব বলা বলি করতে থাকে। তিনি জানতেন না কোন বিষয় নিয়ে কানাঘুষা চলছিল। যাই হোক, তিনি বলেন যে এই সময়ে যে বিষয়টি আমার হৃদয় সন্দেহের উদ্রেক করত তা হল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই স্নেহ এবং ভালোবাসা দেখতাম না, যা অসুস্থতার দিনগুলোতে সচরাচর তিনি প্রদর্শন করতেন। তিনি শুধু ভিতরে এসে আসসালামু আলাইকুম বলতেন এবং জিজ্ঞেস করতেন যে সে কেমন আছে। তিনি বলছেন যে এই অপবাদ আরব সম্পর্কে আমার কিছুই জানা ছিল না। তিনি বলেন যে একদিন আমি মেস্তার সাথে বাইরে যাই। সে সময় মানুষ প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য বাইরে যেত। তখন সে আমাকে অপবাদ আরোপকারীদের কথা শোনায়। আমি যখন নিজ ফিরে আসি তখন মহানবী আমার কাছে আসেন এবং আমাকে আসসালামু আলাইকুম বলেন আর জিজ্ঞেস করেন যে এখন তুমি কেমন আছো। আমি তখন নিবেদন করি যে আমাকে আমার পিতামাতার কাছে যেতে দেন। তিনি আমাকে অনুমতি প্রদান করেন। আমি আমার পিতামাতার গৃহে আসার পর মাকে জিজ্ঞেস করলাম যে আমার ব্যাপারে মানুষ বা লোকজন কী বলাবলি করছে।
আমার মা বলেন যে হে আমার মেয়ে, এসব কথায় নিজ প্রাণকে কষ্টে নিপতিত করো না, নিশ্চিন্তে থাকো। মানুষ এসব কথা বলেই থাকে বা মানুষ এমন কথা বলেই থাকে। বললাম সুবহানাল্লাহ, মানুষ এমন কথা বলছে। হযরত আয়েশা বলেন, যখন আমি জানতে পারলাম যে আমার উপর এমন অপবাদ আরোপ করা হয়েছে, এটা জানার পর সে রাত আমার এমনভাবে কেটেছে যে সকাল পর্যন্ত না আমার কান্না বন্ধ হয়েছে না আমার ঘুম পেয়েছে। যা হোক, এই অপবাদের অপবাদ সম্পর্কে কানাঘুষা চলতে থাকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কতিপয় সাহাবীর সাথেও পরামর্শ করেন। তিনি অর্থাৎ হযরত আয়েশা বলেন যে একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত আয়েশার ব্যক্তিগত সেবিকা বারিরাকে ডেকে পাঠান এবং তিনি জিজ্ঞেস করেন যে হে বারিরা, তুমি এর মাঝে অর্থাৎ হযরত আয়েশার মর্মন কিছু দেখেছ কি যা তোমাকে সন্দেহে নিপতিত করতে পারে? বারিরা বলেন, কখনোই নয়, এমন কোনো কিছু আমি দেখিনি। আর বলেন, সেই সত্তার কসম যিনি আপনাকে সত্য সহ পাঠিয়েছেন, আমি হযরত আয়েশার মাঝে এর বেশি আর কিছু দেখিনি যেটিকে আমি তার দোষ বলতে পারি। অর্থাৎ সবচেয়ে বড় দোষ বা দুর্বলতা দেখেছি তা হলো তার বয়স কম, ছেলেমি প্রদর্শন করেন, তার ঘুম বেশি পায়, কখনো কখনো আটা রেখে ঘুমিয়ে পড়েন, আর ঘরে ছাগল এসে তা খেয়ে ফেলে। অর্থাৎ তিনি শুধুমাত্র অসতর্ক, এর বেশি কিছু নয় বা তার ঘুম বেশি পায়। এটি শুনে সেদিনই মহানবী সাসম সাহাবিদের সম্বোধন করেন আর আবদুল্লাহ বিন উবাই বিন সালুলের ব্যাপারে অভিযোগ করেন এবং বলেন, এমন ব্যক্তির সাথে কে বোঝাপড়া করবে যে আমার স্ত্রীর সম্পর্কে আমাকে বা স্ত্রীর বরাতে আমাকে কষ্ট দিয়েছে? আর আমি আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর নামে শপথ করে বলছি যে আমার স্ত্রীর মাঝে কল্যাণ ছাড়া আর কিছুই জানি না। আর যার বিরুদ্ধে অপবাদ লাগিয়েছে তার সম্পর্কে তিনি বলেন যে তারা এমন এক ব্যক্তির কথা বলেছে যার সম্পর্কেও আমি মঙ্গল বা ভালো ব্যতীত কিছু জানি না। আর আমার পরিবারের কাছে যখনই সে আসতো আমার সাথেই আসতো, কখনো একা আসেনি। যা হোক, সার কথা হলো, হযরত আয়েশা বলেন, একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকেও এ ব্যাপারে এ বিষয়ে সরাসরি প্রশ্ন করেন। তখন আমি বলি যে খোদার কাছে আমি জানতে পেরেছি যে আপনারা সে কথা শুনেছেন যে বিষয়ে মানুষ পরস্পর বলাবলি করছে, কানাঘুষাছে, আমার বিরুদ্ধে অপবাদ আরোপ করছে। আমি যদি আপনাকে বলি যে আমি নির্দোষ আর আমি এরূপ কোনো কাজ করিনি এবং আল্লাহ জানেন যে আমি সত্যিই নির্দোষ, তাহলেও আপনি আমার কথা বিশ্বাস করবেন না। আর আমি যদি আপনার কাছে কোনো বিষয় স্বীকার করে নিই অথচ আল্লাহ তাআলা জানেন আমি নিষ্পাপ, নির্দোষ, আমি এরূপ কোনো কাজ করিনি, কিন্তু আপনি আমার এ স্বীকারোক্তি বিশ্বাস করবেন? কেননা মানুষের মাঝে এটি এত ব্যাপকভাবে ছড়িয়েছে যে প্রত্যেকে এই কথা বলছে, এমনকি কতিপয় সাহাবিও এসব কথা বলছে। এরপর বলেন, আমি বললাম, আল্লাহর কসম, আমি আমারও আপনার ক্ষেত্রে ইউসুফের পিতার দৃষ্টান্ত ছাড়া আর কোন দৃষ্টান্ত খুঁজে পাই না। তিনি বলেছিলেন, ফাসাবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, অর্থাৎ ধৈর্য ধরাই উত্তম আর আল্লাহর কাছেই সাহায্য চাওয়া উচিত তোমরা যা বলছো তার মোকাবেলায়। সূরা ইউসুফে বর্ণিত আয়াত এটি। তিনি বলেন, এরপর আমি এক পাশে সরে গিয়ে আমার বিছানায় চলে আসি আর আমি আশান্বিত ছিলাম যে আল্লাহ তাআলা আমাকে এ থেকে মুক্ত করবেন। বসে তিনি মহানবীকে বলবেন যে আমি এই অপবাদ থেকে পবিত্র। হযরত আয়েশা বলেন, আল্লাহর কসম, খোদার কসম, এই ঘটনার পর অর্থাৎ আমার এ কথা বলার পর তখনও তিনি শাসামশিও বসার জায়গা থেকে ওঠেননি আর এহলে বাইতের মধ্য থেকে কেউ বাইরে যায়নি, ঘরের সবাই তখন সেখানেই ছিল। হযরত আবু বকর এবং হযরত আয়েশার মা উভয় সেখানে ছিলেন। এমন সময় মহানবী সাল্লামের প্রতি ওয়াহি অবতীর্ণ হয় আর ওয়াহি অবতীর্ণ হওয়ার সময় তার যেরূপ কষ্ট হতো সেরূপ কষ্ট হতে থাকে। এমন সময় তার শরীর ঘর্মাক্ত হয়ে ভিজে যেত। তিনি বলেন, মহানবী সাল্লামের উপর থেকে যখন ওয়াহির অবস্থা কাটছিল তখন তিনি মুচকি হাসছিলেন। এরপর প্রথম যে কথা তিনি বলেছিলেন তা হল,
হে আয়েশা, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো, কারণ আল্লাহ তাআলা তোমার নির্দোষ হওয়ার ঘোষণা প্রদান করেছেন। আমার মা আমাকে বলেছে, মহানবী সাল্লামের কাছে যাও। আমি বললাম, আল্লাহর কসম, কখনো না, আমি উঠে তাঁর কাছে যাব না। আর তার কৃতজ্ঞতা আদায় করবো না, আমি আল্লাহ ছাড়া অন্য কারো কৃতজ্ঞতা আদায় করবো না। আল্লাহ তাআলা এ ওহী করেছেন, ইন্নাল্লাহ জেনা যা ও বেলেফ ওসবাতুম মিনকুম, ইন্নাল্লাহ জেনা যা ও বেলেফ ওসবাতুম মিনকুম। নেশে যারা এই অপবাদ আরোপ করেছিল তারা তোমাদেরই একদল। এত সবকিছু সত্ত্বেও, অর্থাৎ নির্দোষ হওয়ার ঘোষণা আসে, মহানবী ঘোষণা করেন, আর কোরআন শরীফ আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করেন, কিন্তু হযরত সাহেব বলতেন যে আমার ধারণা ছিল আল্লাহ তাআলা মহানবীকে দিব্য দর্শন বা অন্য কোনো মাধ্যমে বিষয়টি অবগত করবেন, কিন্তু আমার আশা ছিল না যে পবিত্র কোরআনে এই সম্পর্কে কোনো আয়াত অবতীর্ণ হবে। যাই হোক, বিষয়টি নিষ্পত্তি হয় আর অপবাদ আরোপিত হতে থাকে আর বিভিন্ন প্রশ্ন হতে থাকে, কিন্তু এই সমস্ত অপবাদ সত্ত্বেও মুনাফেকদের এই সর্দারের সাথে রহমাতুল আলামিন মহানবী সাল্লামের ব্যবহার কেমন ছিল। হযরত আবদুল্লাহর পিতা অর্থাৎ আবদুল্লিন ওবাই এর যখন মৃত্যু হয়, তখন তিনি মহানবীর কাছে নিজ পিতার জানাজার নামাজ পড়ানোর নিবেদন করেন। অনুরূপভাবে তিনি নিবেদনও করেন যে হুজুর, আপনি আপনার একটি পোশাক প্রদান করুন যাতে সেটি কাফনের কাপড় হিসাবে নিজের পিতার জন্য ব্যবহার করতে পারি, হয়তো এইভাবে আমার পিতা ক্ষমা লাভ করবেন। এই আবেদনের প্রেক্ষিতে হুজুর সাল্লাম তাকে জামা প্রদান করেন। অন্য একটি রওয়ায়েতে এই শব্দও দেখা যায় যে হযরত আবদুল্লাহ অর্থাৎ আবদুল্লাহ বিন উবাই বিন সলুল যখন মারা যায়, তখন তিনি মহানবীর কাছে উপস্থিত হন এবং বলেন যে হুজুর, আপনি আপনার একটি কামিজ দিন যেন আমি সেটিকে আমার পিতার কাফন হিসেবে ব্যবহার করতে পারি, আর আপনি তার জানাজার নামাজ পড়ুন, তার জন্য ইস্তেগফার করুন। মহানবী ইসলাম তাকে নিজের একটি কামিজ দান করেন এবং বলেন, যখন তোমরা দাফন কাফনের প্রস্তুতি সম্পন্ন করবে তখন আমাকে ডাকবে। মহানবী ইসলাম যখন জানাজার নামাজ আরম্ভ করেন, তখন হযরত ওমর বলেন যে আল্লাহ তাআলা আপনাকে মুনাফিকদের জানাজার নামাজ পড়াতে বারণ করেছেন। মহানবী ইসলাম বলেন, আমাকে পূর্ণ অধিকার দেয়া হয়েছে ইস্তেগফার করার বা না করার। মহানবী তার জানাজার নামাজ পড়ান। এরপর আল্লাহ তাআলা এমন মানুষের জানাজা সম্পর্কে সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা আরোপের পর মহানবী সাল্লাম মুনাফিকদের জানাজার নামাজ পড়ানো সম্পূর্ণ বন্ধ করে দেন। রওয়ায়েতে এটিও বর্ণিত হয়েছে যে মহানবী সাল্লাম যখন সেখানে পৌঁছান, তখন তাকে কবরে শায়িত করা হয়। তিনি সেই মরদেহ কবর থেকে বের করান, নিজ পায়ে তার মাথা রাখেন আর নিজ মুখের পবিত্র লালা তার মুখে লাগান। তারপর তিনি দোয়া করেন এবং নিজের পোশাক খুলে দেন। অপর এক রওয়ায়েতে এটি বর্ণিত হয়েছে যে হযরত জাবির বিন আব্দুল্লাহ বর্ণনা করেন, বদরের যুদ্ধের সময় কাফেরদের যুদ্ধবন্দীদেরকে নিয়ে আসা হয় আর হযরত আব্বাসকেও নিয়ে আসা হয়। তার শরীরে কোনো বস্ত্র ছিল না, মানুষ তার জন্য একটি জামা খুলেন। মানুষ আবদুল্লাহ বিন উবাইয়ের জামা তার জন্য উপযুক্ত পান, মহানবী ইসলাম সেটিই তাকে পরিধান করান। আর এই কারণেই মহানবী ইসলাম আবদুল্লাহ বিন উবাইয়ের জন্য তার মৃত্যুর পর নিজের জামা খুলে দিয়ে দেন তাকে পরানোর জন্য। নেওয়ায়না বলেন যে মহানবী ইসলামের প্রতি সে নেক ব্যবহার করেছে, মহানবী তাই তার প্রতি নেক ব্যবহার করতে চেয়েছেন। এর রয়েছে যদিও বুখারীর বরাতে বর্ণিত হয়েছে, এটা সঠিক মনে হয় না। মহানবী সাল্লাম রহমতুল্লাহ আলামিন ছিলেন কেবল এই সদাচরণের কারণে, তিনি তার প্রতি সদাচরণ করেননি। এছাড়া অপর একটি বিষয় হলো, অনেকের মতে সে সময় অর্থাৎ বদরের যুদ্ধে সে মুসলমানও ছিল না, আর যদি ধরে নেওয়া হয় যে জামা খুলে দিয়েছিলেন তাহলে সে সময় মহানবী তার উপর অগণিত কৃপা করেছিলেন। যাক, বিষয় কেবল এটি নয়, এটা একটি স্নেহপূর্ণ আচরণ ছিল। আমার ধারণা অনুসারে হযরত আবদুল্লাহর কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি করেছেন, কেননা আবদুল্লাহর পুত্র প্রতিটি ক্ষেত্রে ইসলামের জন্য আত্মাভিমান দেখিয়েছেন, মহানবীর জন্য আত্মাভিমান প্রদর্শন করেছেন, এমনকি নিজ পিতার নিজের ইমের সুরক্ষা করেছেন, এমনকি পিতার
প্রতি কঠোরতা প্রদর্শন করেছেন। সন্তানের মনতুষ্টির জন্য তার বাসনার কারণে তিনি নিজ পোশাক জামা খুলে দিয়েছিলেন। হযরত ওমর বিন খাত্তাব বলেন, যখন আবদুল্লাহ বিন উবাই বিন সুলুল মারা যায় তখন তার কাছে আবেদন করা হয় যে হযরত ওমর এ রওয়ায়েত সরাসরি নিজে বর্ণনা করেছেন যে রসুল্লাহকে আবেদন করা হয় যে আপনি তার জানাজা পড়ান, যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমি দ্রুত তার কাছে যাই এবং বলি যে হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ইবনে উবাইয়ের জানাজার নামাজ পড়ছেন, অথচ সে অমুক দিন অমুক কথা বলেছিল আর অমুক দিন অমুক কথা বলেছিল। আমি একের পর এক তার কথা বলতে থাকি, আমি তার বিরুদ্ধে একের পর এক কথা গুনতে থাকি। মহানবী মুচকি হাসেন এবং বলেন, ওমর সরে যাও। আমি যখন তাকে খুব পীড়াপিড়ি করলাম, তিনি বলেন যে আমাকে অধিকার বা ছাড় দেয়া হয়েছে, তাই আমি সেই সুযোগ নিচ্ছি। আমি যদি এটি জানি যে আমি 70 বারের অধিক তার জন্য ক্ষমা প্রার্থনা করলে তাকে ক্ষমা করা হবে, তাহলে আমি অবশ্যই 70-এর বেশি বার তার জন্য ক্ষমা প্রার্থনা করব। হযরত ওমর রাদিয়াল্লাহু বলেন, এরপর মহানবী তার জানাজার নামাজ পড়িয়ে ফিরে আসার কিছুক্ষণ পরেই সূরা বারা অর্থাৎ সূরা তোবায় এই দুই আয়াত অবতীর্ণ হয় যে ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিন আলা কবরিহি إنهم كفروا بالله ورسوله وماتوا وهم فاسقون তাদের কেউ মারা গেলে তুমি কখনো জানাজার নামাজ পড়বে না এবং তুমি তার কবরের পাশেও দাঁড়াবে না, কেননা তারা আল্লাহ এবং তার রসুলকে অস্বীকার করেছে, তারা ওয়াদা ভঙ্গকারী অবস্থায় মৃত্যুবরণ করেছে। হযরত ওমর বলতেন যে এরপর আমি আমার ধৃষ্টতার জন্য অবাক হতাম যে সেদিন আমি মহানবীর সামনে কথা বলার ধৃষ্টতা কিভাবে দেখালাম। আল্লাহ এবং তার রসুল তো ভালোই জানেন। হযরত আবদুল্লাহ স্মৃতিচারণে এই ঘটনার বর্ণনা এখানে শেষ হল। আগামীতে অবশ্যই বাকি সাহাবিদের স্মৃতিচারণ করা হবে। এখন আমি কয়েকজন মরহুমের স্মৃতিচারণ করব আর জুমার নামাজের তাদের জানাজার নামাজও পড়াব। সর্বপ্রথম স্মৃতিচারণ করা হবে শ্রদ্ধেয় আমাতুল হাফিজ সাহেবের, যিনি ভারতের কারার নিবাসী মোরানা মোহাম্মদ ওমর সাহেবের সহধর্মিণী। গত 20 অক্টোবর 72 বছর বয়সে তার ইন্তেকাল হয়েছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি 1947 সালে কেরালাতে জন্মগ্রহণ করেছেন। মরহুমার বংশে আহমদীয় তার বর্ণনার মাধ্যমে এসেছিল, যিনি কেরালার প্রারম্ভিক আহমদীদের মধ্যে একজন। তিনি চেন্নাইতে সেক্রেটারি মাল এবং কেরালায় দীর্ঘকাল লাজনার প্রেসিডেন্ট হিসাবে কাজ করার সৌভাগ্য লাভ করেছেন। পবিত্র কোরআন তেলাওয়াত এবং তাহাজ্জুদ নামাজ আদায়ের ক্ষেত্রে খুবই নিয়মিত ছিলেন। লাজনা এবং নাসেরাতদেরও সর্বদা প্রোগ্রাম পড়তেন। সব ধরনের ফরজ ও নফল রোজা রাখতেন। জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত মৌলানা মোহাম্মদ ওমর সাহেবের অনেক সেবা করেছেন। তিনি অত্যন্ত অতিথি পরায়ণ এবং সৃষ্টি সেবার প্রেরণায় উদ্বুদ্ধ ছিলেন। অনেক পুণ্যবান মহিলা ছিলেন। খেলাফতের সুগভীর সম্পর্ক ছিল। যে যে স্থানে তিনি ছিলেন, মিশন হাউসে আনাগোনাকারী মেহমানদের সাথে তার আন্তরিক সম্পর্ক ছিল আর খুবই আন্তরিকতার সাথে তাদের সেবা করতেন। মৃত্যু পূর্বে তার 3 বার হার্ট অ্যাটাক হয়েছিল। তৃতীয়বার যখন তার হার্ট অ্যাটাক হয় তখন তিনি মৌলভী ওমর সাহেবকে বলেন যে আমার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। এরপর বলেন, আপনি সবাইকে আমার সালাম পৌঁছে দেবেন। এরপর উচ্চস্বরে আল্লাহু আকবর বলেন আর এভাবে তিনি খোদা তালার দরবারে উপস্থিত হন। মরহুমা ওসিয়তকারিণী ছিলেন। শোক সন্তপ্ত পরিবারের মা, তার 4 কন্যা রয়েছে। তিনি মনোয়ার আহমদ নাসের সাহেবের শাশুড়ি ছিলেন, যিনি আমাদের এখানে পিএস দপ্তরে তাল চিঠিপত্রের প্রেক্ষাপটে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন। মকরম মৌলভী মোহাম্মদ ওমর সাহেব লেখেন, ১৯৬১ সালে যখন আমি মৌলভী ফাজেল পাশ করি তখন মাদ্রাসাতুল আহমদিয়ায় শিক্ষক হিসাবে আমার পদায়ন হয়। তারপর হায়দ্রাবাদে পোস্টিং হয়। সে সময় সেখানে একটি দুর্ঘটনা ঘটে।
1967 সনে হায়দ্রাবাদে প্রবল বৃষ্টি বর্ষণের ফলে জুবিলি হল, জারন তালায় নামাজ ঘর এবং অফিস ছিল, সে হলের দ্বিতীয় তলায় মারা জন্য নির্ধারিত ছিল আর তৃতীয় তলায় মিশন হাউস ছিল। সে হলটির বেশিরভাগ অংশ তুমুল বর্ষণের ফলে হঠাৎ ধসে পড়ে। তিনি বলেন, ঘটনার সময় আমি সেখানে উপস্থিত ছিলাম না। দুপুরে যখন মিশন হাউসে পৌঁছে তখন এটি দেখে আমি বিস্মিত হই যে পুরো বিল্ডিং ধসে পড়েছে আর শুধুমাত্র একটি কোণার ছোট্ট একটি অংশ দণ্ডমান ছিল, যেখানে আমার স্ত্রী তিন মাসের সন্তানকে কোলে নিয়ে তৃতীয় তলার কোণায় অসহায় অবস্থায় দাঁড়িয়ে আছে। এমত অবস্থায় আমার স্ত্রী ও সন্তানের প্রাণ রক্ষা পাওয়ার বাধ্যত কোনো উপায় ছিল না। তিনি বলেন যে এই কোণায় আমার স্ত্রী দাঁড়িয়েছিলেন, তার নিচে অনেক গভীরে দালানের ধ্বংসস্তূপ ছিল, যার কারণে তার জন্য নিচ লাভ দিয়ে নামা সম্ভব ছিল না। নিচে নামার কোনো উপায় দেখা যাচ্ছিল না। দমকল বাহিনীর পক্ষ থেকে একটি সিঁড়ি আনা হয়, কিন্তু সিঁড়ি দিয়ে চড়ে মা আর সন্তানকে উদ্ধার করে নিয়ে আসার মতো সাহস কারো হচ্ছিল না। ঠিক সেই সময় একজন দমকল কর্মী, যিনি একজন বয়স্ক ছিলেন, তিনি বলেন, আমার জীবন দিয়ে হলেও আমি মা আর সন্তানকে উদ্ধার করার চেষ্টা করব। এরপর সেই বয়স্ক দমকল কর্মী সিঁড়িতে চড়ে প্রথমে শিশুকে নিচে নামিয়ে আনেন, এরপর মাকে উদ্ধারেন। তিনি বলেন, এভাবে অলৌকিকভাবে তাদের উভয়ের প্রাণ রক্ষা পায়। তিনি লেখেন যে অনেক ধৈর্যের সাথে তিনি আমার সঙ্গ দিয়েছেন সব জায়গায়। তিনি বলেন, যখন আমাকে কেরালাতে পদায়িত করা হয় সেখানে তিনি 15 বছর পর্যন্ত লাজনা ইমাল্লা কেরালার বিভাগীয় প্রেসিডেন্ট ছিলেন, প্রাদেশিক প্রেসিডেন্ট ছিলেন, আর তিনি উত্তমরূপে নিজ দায়িত্ব পালন করেছেন। 2007-14 পর্যন্ত কাদিয়ানে ছিলেন, যখন তিনি অর্থাৎ বরহমা স্বামীর নাজারে ইসলাম এরশাদ ছিলেন, তখন প্রতিদিন বাইতুদ দোয়াতে গিয়ে দীর্ঘ দোয়া করতেন। 2015 সনে তার ওমরা করারও সৌভাগ্য হয়। ওমর সাহেব লেখেন, প্রতিদিন ফজরের নামাজের পর কোরআন তেলাওয়াত করতেন, হাদিস বই পড়তেন, এটি তার নিত্য নৈমিত্তিক অভ্যাস ছিল। যেদিন তার ইন্তে হয়েছে সেদিনও আল্লাহ তালা এর উপর আমল করার তৌফিক দিয়েছেন তাকে। হযরত মসীহ ইসলামের পুস্তক অধ্যয়নের আগ্রহ ছিল তার, এছাড়া সাধারণ জ্ঞান অর্জনের ক্ষেত্রে বিশেষ আগ্রহ ছিল। এটি মুরব্বীর স্ত্রীর বৈশিষ্ট্য হওয়া উচিত যে আল্লাহ তালার কৃপায় তার মাঝে বিদ্যমান ছিল। মুরব্বী এবং কর্মকর্তাদের পদমর্যাদা অনুধাবন করে তাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনকারিণী মহিলা ছিলেন। অতিথিদের আতিথেয়তায় কোনো ধরনের ঘাটতি হতে দিতেন না। আল্লাহ তাআলা তার সাথে ক্ষমা ও কৃপার আচরণ করুন, তার পদমর্যাদা উন্নীত করুন এবং তার সন্তানদেরকে তার দোয়ার উত্তরাধিকারী করুন। দ্বিতীয় জানাজা হল শ্রদ্ধেয় চৌধুরী মোহাম্মদ ইব্রাহিম সাহেবের, যিনি পাকিস্তানের মাসিক আনসারুল্লাহ পত্রিকার সাবেক ম্যানেজার ও প্রকাশক ছিলেন। গত 16 অক্টোবর 83 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। 1957 সালে সেক্রেটারি আনসারুল্লাহ হিসেবে পাকিস্তানের রাবোয়াতে তার পোস্টিং হয়। 1960 সালে যখন মাসিক আনসারুল্লাহ পত্রিকা চালু হয় তাকে ম্যানেজার এবং পাবলিশার নিযুক্ত করা হয়। 2004 পর্যন্ত তিনি অত্যন্ত সুন্দরভাবে দায়িত্ব পালন করেন। আনসারুল্লাহ পাকিস্তানে তিনি অফিস সুপারিনটেন্ডেন্ট, নায়েব কায়েদ মুমি এবং মজলিসের সদর সাহেবের সেক্রেটারি হিসাবে সেবার তৌফিক লাভ করেছেন। 2003 সালে তাকে একটি মামলায় ফেরারি ঘোষণা করা হয়। এরপর তিনি আমার অনুমতিতে এখানে লন্ডনে চলে আসেন এবং এখানে স্থানান্তরিত হন। এখানে এসে তিনি প্রায় 8-9 বছর আনসারুল্লাহে সেবা করার তৌফিক লাভ করেন এবং ন্যাশনাল মজলিসের আমেলা সদস্য ছিলেন। মরহুম মুসি ছিলেন, কিছুদিন পূর্বে তিনি রাবোয়া চলে গিয়েছিলেন, অসুস্থতার কারণে সেখানেই তিনি চলে যান এবং সেখানে ইন্তেকাল করেন। উত্তরসূরিদের মাঝে কন্যা, 5 পুত্র এবং অনেক পৌত্র পুত্রী রেখে গেছেন। আল্লাহ তালা তার সাথে ক্ষমা ও কৃপার আচরণ করুন এবং তার সন্তান এবং বংশধরদের তার পুণ্যসমূহ জারি রাখার আর জামাত এবং খেলাফতের সাথে সম্পর্ক রক্ষার তৌফিক দান করুন।
যখন তিনি আনসারুল্লাহর ম্যানেজার ছিলেন, পাকিস্তানে যেহেতু কোথায় কোথায় মামলা হয়ে যায়, তার উপর প্রায় ২৬টি মামলা, তার বিরুদ্ধে ২৬টি মামলা করা হয়েছিল। আর এক মাস পর্যন্ত তিনি খোদার পথে বন ছিলেন, আসিরে রাহেমওয়ালা ছিলেন। তৃতীয় জানাজা হল শ্রদ্ধেয় রাজা মাসুদ আহমদ সাহেবের, যিনি পিন্ডাদ খান নিবাসী মরহুম মকরম রাজা মোহাম্মদ নওয়াজ সাহেবের পুত্র ছিলেন। গত ১৯শে অক্টোবর দীর্ঘ অসুস্থতার পর ৬৯ বছর ভিতরে মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বংশে আহমদীয়তের সূচনা। তার পিতার মাধ্যমেই হয়েছিল। রাজা মোহাম্মদ আলী সাহেব, যিনি সে যুগে অর্থাৎ ১৯৪৩-৪৪ সনে নাজার বাইতুল মা ছিলেন, তার সাথে তার অর্থাৎ মরহুমের পিতার সম্পর্ক ছিল। তিনি তাকে কাদিয়ানের জলসায় নিয়ে যান এবং সেখানেই তিনি বায়াত করেন। আর বায়াত এভাবে করেন যে কোনো দলিল প্রমাণের প্রয়োজন হয়নি, বরং একটি ঘটনা ঘটে। তাহলে হযরত মুসলিম মওউদ রাদিয়াল্লাহু জলসায় বক্তৃতা করছিলেন, তিনি বলেন, তখন আমি দেখি যে একজন সুন্দর সুশ্রী যুবক অপরিষ্কার ও নোংরা একটি শিশুকে কোলে করে নিয়ে আসে, আর শিশুটির নাক থেকে যখন ময়লা ঝরছিল তখন নিজের পকেট থেকে বের করে তার নাক পরিষ্কার করেন এবং পিছনে দাঁড়িয়ে থাকেন। হযরত মুসলিম মওউদ তখন বক্তৃতায়রত ছিলেন। কিছুক্ষণ পর সে শিশু যখন কেঁদে ওঠে, তখন হযরত মুসলিম মওউদ পিছনে ফিরে দেখেন এবং ঘোষণা করেন, কারো হারিয়ে যাওয়া শিশু এখানে রয়েছে, পিতামাতা যেন তাকে এসে নিয়ে যায়। যা হোক, তিনি বলেন, যখন আমি এই খবরাখবর নিলাম যে সে যুবক কে ছিল যার পোশাক অত্যন্ত পরিষ্কার আর স্বচ্ছ আর শিশুটি ছিল অপরিষ্কার ও নোংরা, তখন তার আমাকে বলে যে তিনি হলেন হযরত খলিফাতুল মসীহ সানি রাদিয়াল্লাহু আনহু এক বড় পুত্র হযরত নাসির আহমদ সাহেব। আর সেই সময় তিনি হয়তো খোদ্দামুল আহমদিয়া সদর ছিলেন। যাই হোক, তিনি বলেন যে এতে আমার উপর এত গভীর প্রভাব পড়ে যে অন্যান্য কথা তো পরের বিষয়ে, শুধু এটি দেখেই, অর্থাৎ যে আদর্শ আমি দেখেছি তা দেখে আমি বয়াত করছি। অর্থাৎ জলসায় আগমনকারী কতিপয় ব্যক্তি সবসময় এসব আদর্শ দেখে বয়াত করে আহমদিয়া জামাতভুক্ত হয়। এবং রাজা সাহেব ১৯৯১ সনে যুক্তরাজ্য চলে এসে চলেন, যুক্তরাজ্য স্থানান্তরিত হন আর এখানে ক্যাটফোর্ড জামাতের প্রথম প্রেসিডেন্ট নিযুক্ত হন। তিনি নিজের ঘরও জামাতের সেন্টার হিসেবে ব্যবহার করেন। এখানে সে তিনি আনসারুল্লাহর কায়দা মুমি এডিশনাল সেক্রেটারি ওয়াসায়া এবং ন্যাশনাল সেক্রেটারি ওয়াসায়া হিসেবে কাজ করার সৌভাগ্য লাভ করেছেন। আমি যখন ওসিয়তের ব্যবস্থাপনাকে উন্নত করার কথা বলি, তখন তিনি আল্লাহ তাআলার কৃপায় অনেক পরিশ্রম করেন এবং মসজিদের ব্যবস্থাপনাকে সুবিন্যস্ত করেন। খেলাফতের সাথে তার গভীর সম্পর্ক ছিল। জামাতি কর্মকর্তাদের সম্মানও করতেন, নামাজি ছিলেন, তাহাজ্জুদ গুজার ছিলেন, খোলা মনে চাঁদা ইত্যাদি প্রদান করতেন, খয়রাত করতেন, দরিদ্রদের দেখাশোনা করে ছিলেন এবং মিশুক ছিলেন। আল্লাহ তাআলার কৃপায় মুসি ছিলেন, স্ত্রী ছাড়াও এক কন্যা এবং দুই পুত্র তিনি পেছনে রেখে গেছেন। আল্লাহ তাআলা তার প্রতি মাগফিরাত এবং কৃপার আচরণ করুন, তার পদমর্যাদা উন্নীত করুন। তিনি আমার সাথে কলেজে পড়তেন, এক ক্লাসে ছিলেন না, বিষয় ভিন্ন ভিন্ন ছিল, কিন্তু যা হোক সময় কলেজে ছিলেন আর এই সুবাদে তার সাথে পরিচয় ছিল। এই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি যে আমরা উভয় কলেজে একই শ্রেণীতে অধ্যয়ন করেছি। উর্দুর একটি ক্লাস আমাদের একসাথে হতো, সেই ক্লাসে আমরা একসাথেই বসতাম। তখনই দেখেছি যে তিনি বহু গুণাবলীর অধিক আধার ছিলেন, তিনি অন্যের বিষয়ে নাক গলাতেন না। সাধারণ ছাত্ররা যেন দুষ্টামি করে, তেমন কোনো দুষ্টামি তিনি করতেন না এবং কাউকে বিরক্ত করতেন না। আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন। রাবোয়ার ওকিলুত তালিম আল্লাহ বক্স সাদেক সাহেব তাঁর সম্পর্কে লেখেন যে খুবই সাহসী এবং আত্মাভিমানী আহমদী ছিলেন। জেহলাম শহরের মসজিদটি অনেক পুরনো ছিল, ছাদও অনেক নিচু ছিল, এর মেঝেও অনেক নিচু ছিল, কোথাও উঁচু আবার কোথাও নিচু ছিল। ৮৪-এর পর পরিস্থিতি ছিল প্রতিকূল, সে আইন
হওয়ার পর জামাতের মসজিদ বানানো সম্ভব ছিল না, সংস্কার বা মেরামত করাও সম্ভব ছিল না। রেজা সাহেব খুবই সাহসিকতার সাথে মসজিদ নির্মাণের দায়িত্ব নিজের কাঁধে নেন। একান্ত বুদ্ধিমত্তার সাথে আমির সাহেবের পরামর্শে এই কাজকে সম্পূর্ণ করেন। রাস্তার দিকের দেয়ালে কোনরূপ হা দিয়ে নকশা অনুযায়ী হলের পিলার বা স্তম্ভ দাঁড় করান আর খুবই বিচক্ষণতার সাথে ছাদ ঢালাই করেন। একইভাবে এভাবে তিনি নিজে অনেক আর্থিক কোরবানি এবং সময়ের কোরবানিও করেন, অন্যদেরও এই কাজে অংশ নেওয়ার জন্য অনুপ্রাণিত করেন। আর এভাবে মসজিদটিকে সম্পূর্ণ নতুন রূপে পরিবর্তন এবং সংস্কার করে দেন। পরবর্তীতে লিন্টেল দিয়ে পক্ষের দেয়াল ভেঙে ফেলা হয়। আর এখন খোদাতালার কৃপায় উপর ও নিচে মসজিদের দুটি হল প্রস্তুত হয়ে গেছে। চতুর্থ জানাজা হল শ্রদ্ধেয়া সালেহা আনোয়ার আবড়ু সাহেবের, যিনি সিন্ধু নিবাসী মরহুম আনোয়ার আলী আবড়ু সাহেবের সহধর্মিণী ছিলেন। তিনি 1 অক্টোবর তারিখে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খুবই নির্ভীক ও সাহসী ইবাদতকারিণী, আল্লাহ এবং বান্দার প্রাপ্য অধিকার প্রদানকারিণী নারী ছিলেন। শৈশব থেকে নামাজ রোজায় অভ্যস্ত ছিলেন আর চাঁদা প্রদানকারিণী ছিলেন। খেলাফতের সাথে ঐকান্তিক সম্পর্ক চার। তার পিতা ইরান থেকে অবসর গ্রহণ করে যখন নবাবশাহতে এসে বসবাস আরম্ভ করেন তখন তিনি সামান্য যে হাত খরচ পেতেন তা থেকে চাঁদা দিতেন। একবার লাজনার একজন কেন্দ্রীয় কর্মকর্তা সেখানে যান এবং ভরা মজলিসে দাঁড়িয়ে সকল লাজনাকে বলেন, পুরো নবাবশাহর লাজনাদের মাঝে সবচেয়ে বেশি চাঁদা এই মেয়ে প্রদান করে। আর এটি তাঁর বিয়ের পূর্বের ঘটনা। মরহুমার মেয়ে তাহেরা মোমেন বলেন, বিয়ের পর আল্লাহর কৃপা যত বৃদ্ধি পেতে থাকে আল্লাহ তালা তাকে ততটাই বড় মনও দিয়েছেন। দরিদ্রদের লালন পালনকারিনী, বিনয় নম্রতার অধিকারী ছিলেন, চাঁদার প্রতি তারিখে সারা প্রদানকারিনী ছিলেন, সবচেয়ে বেশি ওয়াদা লেখাতেন। দীর্ঘদিন লাড়কানা জেলার লাজনার প্রেসিডেন্ট ছিলেন। যখনই জামাত সফর করতেন চাঁদা তাহরিক করতেন আর খুবই ইতিবাচক সারা পেতেন, কেননা তাঁর ব্যক্তিগত আদর্শ ছিল অনেক উন্নত। খুব সাহসী ও আত্মাভিমানী ছিলেন। সেই সময়কার সিন্ধুর সভ্যতা ভব্যতা ও শিক্ষা দীক্ষা বিবর্জিত পরিবেশে লোকাচার ও বেদাত মুক্ত থেকে খাঁটি সিন্ধু পরিবারে বিয়ে হয়েছিল। তিনি সামাজিক জীবনযাপন করেছেন আর সবার সাথে হৃদ্যতা সম্পর্ক বজায় রেখেছেন, সেই সাথে আত্মীয়তার সম্পর্ক সুন্দরভাবে রক্ষা করেছেন, শ্বশুরকুলের সাথেও চমৎকারভাবে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেছেন। তার মেয়ে আরো লেখেন, যে যে স্থানে তিনি লাজনার সদস্য হিসেবে ছিলেন এখনো তারা তাকে স্মরণ করে। তারা বলে, যখনই কোনো উৎকণ্ঠা দেখা দিত আমরা তাকে লিখতাম। প্রথমে তিনি আমাদের বলতেন যে নামাজ পড়ো আর দোয়ার জন্য তাকিদ দিতেন আর নিজেও আমাদের জন্য অনেক দোয়া করতেন। সবার সাথে খুবই ভালো সম্পর্ক রক্ষা করেছেন, সচল ছিলেন, যেখানে যেতেন সবাইকে আপন করে নিতেন, তার পরিচিতির গণ্ডি বিস্তৃত করতেন। আল্লাহ তাআলা মরহুমার সন্তানদের মাঝেও নিষ্ঠা ও বিশ্বস্ততার বৈশিষ্ট্য সৃষ্টি করুন, তার প্রতি ক্ষমা এবং দয়াশীল ব্যবহার করুন। তার সন্তানরাও খেলাফত ও জামাতের সাথে সেভাবে সম্পৃক্ত থাকুক আর কোরবানিকারী হোক যেভাবে তিনি নিজে করেছেন। আল্লাহ তাআলা তার সন্তানদের অনুকূলে তার দোয়া সময় গ্রহণ করুন। তার দুজন পুত্র ও দু কন্যা রয়েছে। নামাজের পর যেভাবে আমি বলেছি আমি তাদের সবার গায়েবানা জানাজা পড়াবো। Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa nu'minu bihi wa natawakkalu alayhi
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.